শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবার, তাই রবিবার ছুটির দিন, বাড়িতে থাকলে কী করে হয়। আমি বেরিয়ে পড়েছি একটু শপিংয়ে, আর শপিং মানেই বেশিরভাগটা কেনা হচ্ছে আমার গোপাল সোনার জন্যই। শপিং করতে যাই তো আমাদের এখানে যেই শপিং মলটা খুলেছে সেখানেই আমি আজকে চলে এসেছি। তো আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম সিনেমা দেখতে বেরোনোর সময়, তো ভেবেছিলাম এখান থেকে কিছু জিনিসপত্র কিনে সামনে যেহেতু গোপালের পিকনিক আসছে তোমরা জানো, আর তার জন্য কিছু ড্রেসও কিনতে হবে। অনেক ড্রেস তো আছেই, নতুন বড়গুলোর সিলেকশন করাই রয়েছে, আর ছোট যেই গোপালগুলো রয়েছে তাদেরকেও তো, মানে গোপাল পিকনিকে থাকবে তারা, তো তাদেরকেও নতুন জামা পরাবো। তো কী পরাবো না পরাবো ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে একবার শপিং মলে যাই, গিয়ে ঘুরে আসি কী কী কালেকশন আছে দেখে আসি। তো এখানের জামাগুলো বেশ সুন্দর লাগছিলো, বেশ সুন্দর দেখতে প্রত্যেকটা জামা, আর স্টকও ছিল অনেকগুলো। আর আমার এগুলো ছোট গোপালের জন্যই নিচ্ছি, কারণ ময়ূক আর বড় গোপালদের জামা রয়েছে, তো তাদের আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে ছোট ছোট গোপালদেরই জামা দরকার, তো ওদের জন্যই আমি বেসিক্যালি কিনতে গিয়েছিলাম। আর এখানে দেখো আমার এই পিঙ্ক কালারের জামাটা বেশ পছন্দ হয়েছিল, এত সুন্দর দেখতে, আর প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর, বেশ ভালো লাগছিল। তো এখানে কিছু শপিং করেছি, কী কী শপিং করেছি সেটা তোমরা দেখতে পারবে একটু পরেই। আর এই দুটো জামা আমার পছন্দ হয়েছে, একটা হলুদটা দেখো কী দারুণ লাগছে, এটা ঠিক হলুদ না, মানে ডিপ সবুজ বা হলুদ এরকমই বলা চলে। আর এখানে একদম যেই আমার জিরো সাইজের গোপাল আছে তাদের জন্য কিছু জামা নিয়েছি, আর একটা ধূপকাঠির প্যাকেট নিয়েছি। ধূপকাঠির প্যাকেট অনেক হয়ে গেছে, তাও দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এগুলো একদম ছোট্ট যেই পুচকু আমার জিরো সাইজের গোপাল আছে দুজন, তাদের জন্য চারটে জামা নিয়েছি, কারণ ওদের জামা অনেকটাই কম, কারণ ওদের অনেক জামা পুরনো হয়ে গেছে, তার জন্য নতুন আমি কিনে নিলাম, বেশ সুন্দর লাগছে। আর ময়ূক সোনারও একটা জামা কিনেছি, সেটাই ভিডিও ক্লিপে দেখানো হয়নি, সেটাও দেখাবো, কারণ সামনে আরও অনেক অকেশনস আছে, সেই জামাগুলো আসলে তোমাদেরকে দেখাবো, এসে পৌঁছায়নি আমার হাতে, তো আসুক তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই জামাটা দেখো কী দারুণ দেখতে, এই জামাটার দাম হচ্ছে 5,100 টাকা। এটা শপিং মলে গোপালের জামার দাম ভীষণ এক্সপেন্সিভ, মানে ছোটগুলোর দামও অনেক বেশি। আর এই জামাটার দাম দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছি যে একটা গোপালই 5,000 টাকায় হয়ে যায়, সেখানে একটা জামার দাম নাকি 5,100 টাকা, মানে বুঝতে পারছো কতটা হাই রেঞ্জের। তো যাই হোক, যেহেতু এটা শপিং মল, মলে দাম তো একটু বেশি হবে। আর সবাই আজকের ভোগ দর্শন করো, এখানে রয়েছে ভোগ গোপাল সোনাদেরকে দিয়েছিলাম। আজকে শিল্পা দিদি গোপাল সোনাদের জন্য টাকা পাঠিয়েছিল এবং সেই উদ্দেশ্যেই আজকে কিন্তু গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন দেওয়া। আর এখানে রয়েছে আলুর দম আর পোলাও গোপাল সোনাদের জন্য। আর তোমাদেরকে একটু পিকনিকের ব্যাপারে আলোচনা করব, তার আগে দেখো গোপাল সোনারা সবাই নতুন জামা পরেছে, কত মিষ্টি লাগছে দেখতে সবাইকে, ভারী সুন্দর লাগছে, কিন্তু চোখ ফেরানো যায় না। আর ময়ূক সোনাকে দেখো, ময়ূক সোনাকে আজকে একটু অনেক দিন পরে মন ভরে আবার সাজালাম, কারণ কিছুদিন মায়াপুরে ঘুরেছি, তো বেশ কিছুদিন এদিক ওদিক ঘোরাঘুরি হয়েছে, সাজানো হয়নি ঠিকঠাক মতন। আজকে ছুটির দিন, রবিবার পেয়েছি, একদম ভালো করে গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি। আর এখানে সবাইকে কত ভারী মিষ্টি লাগছে দেখো নতুন সোয়েটার পরে। আর এই সোনাকেও আজকে এখানে বসিয়েছি, বরফি খেতে দিয়েছিলাম, তারপরে পোলাও আলুর দম দিয়েছিলাম। আর এই ছোট্ট সোনাকে দেখো, আর আরেকটা যেই মাটির গোপাল আছে সেই পুচকুর হাতে দেখো আমি মিষ্টি দিয়েছি, কত ভারী সুন্দর লাগছে সবাইকে দেখতে, চোখ ফেরানো জানাই। দেখো সোনা মিষ্টি নিয়ে বসে আছে, কত সুন্দর লাগছে দেখতে। আর পিকনিকের বিষয় নিয়ে একটু বলি, পিকনিক হচ্ছে আমাদের 10ই জানুয়ারি বুধবার, জানুয়ারি মাসের প্রথম উইকেই আমরা করছি, কারণ বছরের শুরুটাই আমরা ভালো ভাবে কাটাতে চাই, যাতে গোপালের পিকনিকটা দিয়ে আমরা বছরের শুরুটা করতে চাই, তাই জন্য একদম বছরের প্রথম দিকেই ডেটটা ফেলেছি। ভেবেছিলাম এই বছরে করব, কিন্তু ভাবলাম যে না, নতুন বছরে নতুনভাবে আমরা গোপালের পিকনিকটাকে শুরু করি, তাই 10ই জানুয়ারি কিন্তু বুধবার দিন গোপালের পিকনিকটা হবে আমাদের মধ্যমগ্রামেই। তো যারা যারা আসতে চাও অবশ্যই যোগাযোগ করো, নিচে কিন্তু ফেসবুকের ডিটেলস আমার দেওয়া আছে, ফেসবুকে একবার মেসেজ করে নিও। এটা আমাদের 3 বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে পিকনিকটা, তো বড়দের জন্য রয়েছে 300 টাকা করে চার্জেস, আর তার সাথে থাকবে হচ্ছে গোপাল সোনাদের জন্য ভোগ, আর আমাদের জন্যও কিন্তু প্রসাদ থাকছে। আর বাকি ডিটেলস সমস্ত কিছু আমি কিন্তু বলে দেবো, তোমরা আমার সাথে একটু যোগাযোগ করো ফেসবুকে, তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি বলে দেবো। আর এখানে যাদের গোপাল সোনা নেই তারাও কিন্তু আসতে পারো, অনেকেই আমাকে জিজ্ঞেস করো
যে আমার তো গোপাল নেই, আমি কি পার্টিসিপেট করতে পারবো কি না, অবশ্যই তুমি আসতে পারবে, এই অনুষ্ঠানটা সামনে থেকে দেখতে পারবে। আমাদের আগে 2 বছর ভীষণ বড় করে অনুষ্ঠানটা পালন করা হয়েছে, সেটা তোমরা অনেকেই দেখেছো। এতটা ভাবে যে আমরা সাকসেস পাবো, এত গোপাল শোনা আসবে, এত লোক হবে, আমরা সত্যিই কখনো ভাবিনি। প্রথমবার আমরা 52 জন গোপাল নিয়ে করেছিলাম, তারপরে তো 80 ক্রস করে গেছিলো, এত গোপাল ছিল। আর এই বছরও জানুয়ারি মাসে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, তো সবাই আসো আর প্লিজ আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে নিও। আজকের ভিডিওটা এটুখানি।